আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ফেসবুক মার্কেটিং কীভাবে করবেন, ফেসবুক মার্কেটিং কীভাবে করে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন, সেই প্রসেসটা আপনাদের দেখাবো। ফুল ভিডিওটা দেখতে থাকুন আর এখান থেকে আমার সাথে কাজ করতে পারবেন ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে। তবে যদি আমার সাথে যারা কাজ করবেন তার প্রথম শর্ত হচ্ছে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখা, দ্বিতীয় শর্ত আপনার হচ্ছে ফেসবুক 3 থেকে 4টা আইডি থাকা, আপনার ফেসবুক 3 থেকে 4টা আইডি থাকা এবং আমার সাথে যোগাযোগ করা এবং ভিডিও দেখা। আমার ফুল ভিডিও না দেখে কেউ আমার সাথে যোগাযোগ করবেন না। আর যারা ফুল ভিডিও দেখবেন তারা ভিডিও ডিসক্রিপশানে আমার আমার লিঙ্ক থাকবে, একটা আইডির লিঙ্ক থাকবে, আমার ফেসবুক আইডি কন্ট্যাক্ট নাম্বার সেখানে, ফেসবুকে অথবা মেল থাকবে, মেলে আপনার সাথে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো আপনাকে ফেসবুকে যোগাযোগ করার জন্য আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থাকবে, কাজটা কী সেভাবে আপনার দেখাচ্ছি আর কীভাবে কাজ করতে হয় সম্পূর্ণ ডিটেলস আপনাদের দেখাবো। তো চলুন শুরু করি। আপনি আইডি লগ ইন করবেন, এখান থেকে একটা আইডি লগ ইন করবেন, আপনার জিমেল অথবা পাসওয়ার্ড দিয়ে আইডি লগ ইন করবেন, দিয়ে সেভ পাসওয়ার্ড করে দেবেন। আপনার দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার ফেসবুক লাইট সফটওয়্যার বিভিন্ন আইডি লগ, অনেকজন একটা সফটওয়্যারের মধ্যে কীভাবে বিভিন্ন আইডি লগ ইন করতে পারেন না, সেভ পাসওয়ার্ড করলে আইডি সেভ পাসওয়ার্ড দিয়ে দেবেন, দেন আপনার আইডি লগ ইন হয়ে যাবে। আমি একটা আইডি পাসওয়ার্ড লগ ইন করে দেখাচ্ছি। আমি একটা আইডি লগ ইন ঢুকে দেখলাম। আইডি ঢুকার পর আপনি ওয়েট করবেন, আপনার লোড হবে। লোড হওয়ার পর যে কাজগুলো আপনাকে ধারাবাহিক আপনাদের ফুল ডিটেলস আপনাদের দেখাবো কীভাবে সম্পূর্ণ কাজগুলো করবেন। আপনাকে আর আমরা কাজ করার জন্য একটা পিকচার দিব, 2-3টা পিকচার দিব এবং কিছু টেক্সট দিব। এখানে একটা টেক্সট আছে, এই টেক্সটটা দিব, অথবা আপনাকে এটা দিতে এটা নিতে পারেন, অথবা আপনাকে এই নিয়ে এটা নিতে পারেন। এগুলো টেক্সট দিব আর আপনাকে দেবো আমরা একটা লিঙ্ক, আপনার নামে একটা নির্দিষ্ট হারে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কটাতে আপনি কাজ করবেন, ঠিক আছে? সেই লিঙ্কটাতে আপনি কাজ করবেন, সেই লিঙ্কটাতে কাজ করে আপনি ইনকাম করতে পারবেন। কীভাবে ইনকাম করবেন, কীভাবে প্রসেস সম্পূর্ণ আপনার ডিটেলস দেখাবো, সম্পূর্ণ ফুল ভিডিওতে দেখুন। এটা হচ্ছে আমাদের গ্রুপ, এই গ্রুপে আপনি গ্রুপে এখান থেকে আমাদের সব ডিটেলস পেয়ে যাবেন, সবগুলো এখান থেকে ইনকাম করতে হয় কীভাবে ইনকামের সবগুলো, আপনার প্রতিদিন মেম্বাররা ডে বাই ডে ইনকাম করে কতটা, সবগুলো এখান থেকে ইনকামের প্রতিদিন কে কত টাকা ইনকামগুলো সবগুলো এখান থেকে ইনকাম পেয়ে যাবেন। প্রতিদিন চার্ট দেওয়া হবে, প্রতিদিন রুটিনে আপনাদের এখান থেকে ডিটেলসগুলো দেওয়া হবে। যারা আমার ফুল ভিডিও দেখার পর আমার সাথে কন্ট্যাক্ট করতে চান অবশ্য আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, যদি আপনাদের কাজ করার মনোভাব দেখি তাহলে আপনাদেরকে দেবো কাজের বিনিময়ে। তো সম্পূর্ণ চলুন ফুল ভিডিওটিতে দেখি কীভাবে কাজ করবেন। আপনাদের বলে দিচ্ছি, প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লাগবে, ফেসবুক অ্যাকাউন্ট, তারপর আমরা আপনাদেরকে একটা লিঙ্ক দেব, সেই লিঙ্কটা। এখন ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনার এটা ধরলেন ফেসবুক অ্যাকাউন্ট, এটা এটা হচ্ছে আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট, ঠিক আছে? এখন এই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে আপনাকে করতে হবে কি, যে আমরা কিছু নাম দেবো, শহরের সিটির নাম দেবো, অথবা আপনি যদি শহর সিটির নাম না পান তাহলে আপনারা গুগল ম্যাপ ইউজ করতে পারেন। গুগল ম্যাপে চলে যাবেন, আপনারা গুগল মোবাইলে, সবারই মোবাইলে গুগল ম্যাপ আছে অলরেডি, আর যদি না থাকে তাহলে আপনারা গুগল থেকে সার্চ করবেন গুগল ম্যাপ, গুগল থেকে সরাসরি গুগল থেকে আপনি সার্চ করে গুগল ম্যাপটা ইউজ করবেন, ঠিক আছে? তো গুগল ম্যাপে চলে আসার পর, গুগল ম্যাপে এভাবে চলে আসবেন, গুগল ম্যাপে আসার পর আপনি গুগল ম্যাপে এখানে সার্চ করবেন, আমরা কাজ করব 5টা কান্ট্রি, টোটালি কাজ 5 কান্ট্রিতে আমরা কাজ করব। 1 নম্বর হচ্ছে USA, 2 নম্বর হচ্ছে UK, মানে প্রথমে হচ্ছে ইংল্যান্ড, তারপরে আমরা আমেরিকা, 3 নম্বর হচ্ছে ক্যানাডা, 4 নম্বর অস্ট্রেলিয়া, 5 নম্বর হচ্ছে নিউজিল্যান্ড। এই 5টা কান্ট্রির মধ্যে আপনি যে কোনো 5টা কান্ট্রিতে কাজ করতে পারেন, 1 কান্ট্রিতে কাজ করুন, 2 কান্ট্রিতে কাজ করুন, 5 কান্ট্রিতে কাজ করুন, কোনো ব্যাপার না। আমি সাধারণত আপনাদের সাপোজ একটা কান্ট্রিতে দেখাবো, যে ক্যালিফোর্নিয়া, আমি ক্যালিফোর্নিয়া যদি একটা সার্চ করলাম, দেখেন স্টেট, এখানে ক্যালিফোর্নিয়া স্টেট নামে একটা চলে আসে, অনেকগুলো চলে আসবে, ক্যালিফোর্নিয়া স্টেটে আমি সার্চ করবো। এখন কী করতেছি আমি সম্পূর্ণ ফুল ভিডিও, আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, এখন এই ফেসবুক অ্যাকাউন্ট থাকার পর আপনি কী করবেন সেটা আপনাদের দেখাচ্ছি। এই যে ফেসবুক ক্যালিফোর্নিয়া চলে আসলাম, বিভিন্ন সিটির নাম দেখতে পাচ্ছেন, আপনার লক্ষ্য করেন এখানে বিভিন্ন শহরের নাম দেখতে পাবেন, এখানে লক্ষ্য করেন এখানে শহরের নাম পাবেন ক্যালিফোর্নিয়াতে, ঠিক আছে? এই যে ক্যালিফোর্নিয়াতে আসার পরে যে বিভিন্ন শহর সিটির নাম পাচ্ছেন না, এই যে এক একটা করে নাম লেখা আছে, এইগুলো এক একটু করে নাম আপনি নোটপ্যাডে অথবা খাতায় লিখে রাখবেন, ঠিক আছে? একটাই লিখবেন, এগুলোকে মোটামুটি 10টা, প্রত্যেকটা শহরের নাম বা সিটির নাম, এই যে এটা নাম সিক্রোমেন্টো ST, এটা লিখে আপনি সার্চ করবেন ফেসবুকে। আপনাকে আমি দেখাচ্ছি এইভাবে প্রত্যেকটা নিয়ে নিয়ে আপনি ফেসবুকে ইয়ে করবেন। তো এখান থেকে আপনারা দেখতে পাবেন যে প্রত্যেকটা শহর এবং প্রত্যেকটা সিটি আলাদা আলাদা করে, এই যে দেখবেন সার্চ করবেন, প্রত্যেকটা আলাদা আলাদা করে নাম, এগুলো নাম, এগুলো নাম, একটা একটা রাস্তার নাম, রোডের নাম একটা একটা সার্চ করবেন, অথবা আপনারা এই যে এই নামগুলো বড় বড় যে নামগুলো আছে সেগুলো আপনারা সার্চ করবেন। সার্চ করবেন বলতে কি, আপনারা প্রথমে খাতায় লিখে রাখবেন নোটপ্যাডে। তো নোটপ্যাডে লেখার পর আপনার একটা সার্চ করবেন, আমি আপনাদের দেখাচ্ছি ফেসবুকে গিয়ে, ফেসবুক থেকে আপনারা কীভাবে সার্চ করবেন। এখান থেকে আমি সাপোজ 5টা নাম নোটপ্যাডের মধ্যে লিখলাম, লেখার পর আপনি সার্চ করবেন, এবার ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে চলে যাওয়ার পর এখন চলে আসলাম ফেসবুক সফটওয়্যারে, ফেসবুক চলে আসার, এখন একটা ফেসবুক সফটওয়্যার ব্যবহার করতে, একটা লাইট থেকে ব্যবহার করবো, আমি 2টা থেকে দেখাচ্ছি কীভাবে জয়েন দিতে হয়। তো সম্পূর্ণ ফুল ভিডিও দেখুন, কেউ স্কিপ করবেন, আমার সাথে যারা কাজ করবেন ফুল ভিডিওটা দেখুন। আমার এখন তো আমরা এখন একটা সার্চ করলাম, প্রথমটাই সার্চ করলাম, দেখেন আপনারা প্রথমটা মোস ইয়র্কিউ,
মশিয়ার অনলাইন লিখে সার্চ করলাম। সার্চ করার পর আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট, পিপুল, ফটো, ভিডিও এদিকে আছে, আরও এদিকে অনেকগুলো আছে। স্লাইড করে টান দিবেন, এভাবে স্লাইড করে টান দিবেন, গ্রুপে পাবেন। এই গ্রুপসে ক্লিক করবেন, গ্রুপসে ক্লিক করার পর অনেকগুলো গ্রুপ পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কম কম মেম্বার, এখানে এখানে কম মেম্বার। তো আমরা করবো কি, এখান থেকে এটা অনলাইনটা কেটে দেবো, কেটে দেওয়ার পর এখান থেকে এখানে এটাই সার্চ করব। সার্চ করার পর আবার এখানে গ্রুপে চলে যাবো, এখানে দেখবেন অনেক বড় বড় গ্রুপ পাবেন। এখানে দেখেন অনেক বড় বড় গ্রুপ, যে দেখেন 6,000, 9,000, 7,000, এগুলো এখন ডিসাইড করবেন কোন গ্রুপে আপনার কাজগুলো হবে। যেহেতু আমরা অনলাইনে কাজ করবো, সেহেতু অনলাইন সিস্টেম একটা গ্রুপ গেলে জানেন, আপনি অনলাইনে প্রোডাক্ট বিক্রি বা আপনার লিঙ্ক প্রমোট করবেন, সেই জন্য আপনাকে গ্রুপে জয়েন দিতে হবে, ভালো ভালো সেরকম গ্রুপে জয়েন দিতে হবে। আপনি যদি এখন ফুটবলের প্লেয়ার গ্রুপে অথবা ক্যাটের গ্রুপে, কাউয়ের গ্রুপে বা কোনো গ্রুপে জয়েন দেবেন তাহলে হবে না। আপনার ভালো ভালো ডিসাইড, আমি যেমন এই গ্রুপটাতে একটু জয়েন দিচ্ছি, এটার প্রোফাইল পিকচার সাথে লক্ষ্য রাখবেন। এটাতে জয়েন দেওয়ার পর আপনার একটা কোশ্চেন চাইবে, লোকেশান, ইওর হোম টাউন। আমি হোম টাউন দিলাম ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়া কেন দিলাম সেটা আপনাদের বলছি। ক্যালিফোর্নিয়া এই জন্য দিলাম, ক্যালিফোর্নিয়া আমার ডিটেলসে দেওয়া আছে। দেখেন আমি এটা জয়েন দেওয়ার পর আপনাকে এভাবে ফেসবুক সফটওয়্যারের লাইটের সমস্যা হচ্ছে এটাই। তো বিভিন্ন গ্রুপে এভাবে জয়েন দেবেন, সম্পূর্ণ ফুল ভিডিও। এখন কেউ স্কিপ করবেন না, আপাতত বলতেছি কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ফুল ভিডিও দেখতে থাকুন। তো এখানে যারা কাজ করবেন এখন এভাবে গ্রুপে, প্রত্যেকটা গ্রুপে যেভাবে জয়েন দিবেন, জয়েন দেওয়ার পর সমস্যা হচ্ছে এটাই যে আমরা যে একটা গ্রুপে জয়েন দিলাম সেটা নোটিফিকেশানে, দেখেন নোটিফিকেশান চলে আসছে। নোটিফিকেশান আসার পর এখানে দেখতে বলতেছে কি যে অ্যাডমিন ও রিকোয়েস্ট করতে বলছে। এখানে অ্যাডমিন রিকোয়েস্টে আপনাকে ক্লিক করে আপনাকে আবার রেসপন্স করতে হবে, আপনাকে আবার ক্লিক করে সেন্ড করে করতে হবে, আপনাকে যে কোশ্চিন করেছিল সেই কোশ্চিনটা আবার রেসপন্স করতে হবে, যে সেন্ড রেসপন্স, আপনি যতটা করেছেন সেভাবে রেসপন্স। এটা হচ্ছে অ্যাডমিন সমস্যা, যেখানে আমার একটু আগে একটা গ্রুপে অ্যাকসেপ্ট করেছে, অ্যাপ্রুভ করেছে। এখন চলে যাও আমরা ফেসবুক সফটওয়্যার থেকে। ফেসবুক সফটওয়্যারে আপনি সেমভাবে জয়েন দিতে পারেন। ফেসবুক সফটওয়্যারে গিয়ে সার্চ করবেন, সার্চ অপশানে গিয়ে আমি একটা সার্চ করলাম আমরা এখানে সার্চ করলাম ওই গ্রুপটায় নাম সার্চ করতে। সার্চ করার পর আমরা যে চলে যাচ্ছি গ্রুপ অপশানে, গ্রুপ অপশান থেকে এটা ফেসবুক সফটওয়্যার থেকে। তবে ফেসবুক সফটওয়্যার একটা কাজের সুবিধা বেশি, এবং যারা MB কম থাকে তারা ফেসবুক লাইট ব্যবহার করতে পারবেন। আমি এই গ্রুপটাতে জয়েন দেওয়ার চেষ্টা করছি, এই গ্রুপে অনেক বড় গ্রুপ, এই গ্রুপটাতে জয়েন দেওয়ার চেষ্টা করছি এবং অনলাইন রিলেটেড। এই গ্রুপটাতে জয়েন দিলাম, জয়েন রিকোয়েস্টের জন্য পাঠালাম, জয়েন সিটি ক্যালিফোর্নিয়া, সরি বাংলাদেশ। এটা আমি আমার আইডি নাম হচ্ছে বাংলা BANGLADESH বাংলাদেশ, সরি বাংলাদেশ লিখে সার্চ করে আপনি সেন্ড করেন। কেন বাংলাদেশ দিলাম আর ওখানে ক্যালিফোর্নিয়া কেন দিলাম, দেখেন এটাতে সেন্ডিংয়ে পেন্ডিং হয়ে গেলে এটা নোটিফিকেশান কিন্তু আর আসবে না, যে এটা নোটিফিকেশান আমার এখানে নোটিফিকেশান নেই। ফেসবুক সফটওয়্যার এটাই সুবিধা, নোটিফিকেশান আসবে না, অটোমেটিক ওইটা সেন্ড হয়ে যাবে, ঠিক আছে। আর ফেসবুক লাইটে চলে যায়, ফেসবুক লাইটে কেন সমস্যা, আমি ক্যালিফোর্নিয়া কেন দিলাম আর এখানে এখানে বাংলাদেশ কেন দিলাম। এখানে আমার ফেসবুকে প্রোফাইলে যদি চলে যান, ফেসবুক প্রোফাইলে যদি অ্যাবাউট সেকশানে দেখেন যে আমার ক্যালিফোর্নিয়া সিটি সবগুলো দেওয়া আছে এই আইডি থেকে, আর মেইন আইডিতে দেওয়া আছে আমার বাংলাদেশ। তাহলে আপনাকে যদি গ্রুপের মেম্বাররা যদি অ্যাকসেপ্ট করে তাহলে অবশ্যই আপনাকে মনে করবে ক্যালিফোর্নিয়া আইডি দিতে আছে। আপনি আমি দেখেন সুন্দরভাবে সাজায় রাখছি আমার অ্যাড ওয়ার্ক, ফেসবুক এবং কলেজগুলো সবগুলো ক্যালিফোর্নিয়ার কলেজ এবং স্কুল সিটিগুলো ব্যবহার করে রাখছি, সবগুলো ডিটেলস ব্যবহার করছি, ঠিক আছে। এবং সবগুলো আপনারা যেগুলা বাংলা, এগুলো যদি বাংলা লাইক থাকে বাংলাগুলো কেটে দিবেন, তাহলে আপনার ফেসবুকে এই যে লাইক পেজ থাকে না অনেকগুলো, এই জন্য অনেকগুলো স্ক্যাম বলে। তো এইগুলো চেষ্টা করবেন কেটে দেওয়ার, একটু আনলাইক করে দেওয়ার চেষ্টা করবেন। এখন আমরা যেটা কাজ করব, আপনার প্রোফাইলে যেভাবে আপনি আইডিটিকে সাজাবেন, বিদেশি প্রোফাইলে সাজালে বিদেশিভাবে দিতে হবে। আর আমার আইডি একটা লক করা আছে, আইডি লক করার অপশনটা যদি আপনারা কেউ দেখতে চান, সেটা আপনাদের এক্সট্রা করে ভিডিও দিতে চাই না। লক করার অপশনটা আমি একটু ছোট্ট করে এখান থেকে দেখছি, হেল্প অপশন থেকে আপনি লক করতে পারবেন। হেল্প অপশানে চলে যাবেন, হেল্প অপশানে এখানে লক সার্চ লিখবেন, লক সার্চ, লক প্রো সরি লক প্রোফাইল লিখে সার্চ করবেন। লক প্রোফাইলে ফেসবুক প্রোফাইল লক করা যায়, এখান থেকে লক প্রোফাইল লক এখানে লেখার পর আপনি চলে যাবেন নিচে একটু, ডেস্কটপ ক্লিক হিয়ার যাবে, এখানে ক্লিক করলে আপনি লক প্রোফাইলটা লক হয়ে যাবে, তাহলে হয়ে যাবে। তবে এই অপশনটা অনেকজনে পায় না, অনেকজনেই সমস্যা হয়। তবে এই জিনিসটা নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা আছে আমার টিউটোরিয়াল অনুযায়ী, আমি একটা টিউটোরিয়াল দেবো। তো এখন চলে যাও, আমি যেহেতু গ্রুপে জয়েন্ট হয়েছি, এই যে একটা গ্রুপে অ্যাকসেপ্ট করলো আমাকে, এই যে গ্রুপটাতে আমি এখন পোস্ট করবো। আমি গ্রুপে কিছু কিছু গ্রুপে জয়েন্ট হলাম, আপনাকে এভাবে একটা, আমি জাস্ট একটা গ্রুপে জয়েন দেখাচ্ছি, দুই তিনটা গ্রুপে আপনাকে প্রতিদিন 4টা থেকে 5টা, 6টা, 7টা করে গ্রুপে জয়েন দিতে থাকতে হবে, ঠিক আছে। আর আপনাকে টাইম লাইনে পোস্ট করতে হবে এবং ভালো আইডি হতে হবে, মোটামুটি মোটামুটি ভালো আইডি দিতে হবে। আর এখন আপনি এই গ্রুপে যেহেতু জয়েন্ট হলাম, আমি এখন এখন এই গ্রুপটাতে পোস্ট করব, ঠিক আছে। এখন পোস্ট করার জন্য আমার এখানে চলে যাবেন পোস্টে, এই যে এখানে আছে না, এই যে ইউর হোয়াট ইজ ইউর সেলিং, তো হোয়াট ইজ ইউর সেলিংয়ে গেলে আপনার পোস্ট হয়তো বা নেবে না। দেখেন হোয়াট ইজ ইউর সেলিংয়ে নিতে গেলে এভাবে দেখাবে, পোস্ট নেবে না। তো আপনার এই জন্য স্টার্ট ডিসকাশন অপশন থেকে পোস্ট করতে হবে, ঠিক আছে। তো আপনাকে এভাবে পোস্ট করার জন্য এবার দেখেন,
তো আপনি এখানে পোস্ট করার জন্য এখান থেকে পোস্ট করবেন না কখনো, এটা যদি থাকে এখানে পোস্ট করবেন না, স্টার্ট ডিসকাশন স্টার্ট ডিসকাশন অপশন থেকে পোস্ট করার চেষ্টা করবেন। এই অপশনটাতে ক্লিক করলে পোস্ট করতে পারবেন। পোস্ট করার জন্য আমরা যে আপনাকে একটা পিকচার দিয়েছি সেই পিকচারটা সিলেক্ট করে পোস্ট করবেন। এই যে আমরা এখানে একটা টেক্সট দিয়েছি ওই টেক্সটটা লিখবেন, সরি এখানে আমরা লিঙ্ক চলে আসছে, লিঙ্কটা দিবেন না, এখন লিঙ্ক দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি আপনাদের দেখাচ্ছি। আমরা এখানে পোস্ট করার জন্য উপরে যে টেক্সটটা আপনাকে দেবো সেই টেক্সটটা নেবেন, অথবা আপনি তারপরে ফটোতে ক্লিক করুন, একটা ফটো সিলেক্ট করবেন। ফটো সিলেক্ট করে আপনাকে যে লক্ষ্য করবেন যেখানে ফটো আছে কয়েকটা, এই ফটোর মধ্যে আমরা একটা মাত্র ফটো সিলেক্ট করবো, এই ফটোটা বেশি ভালো কাজ হয়, তো এই ফটোটা সিলেক্ট করে দেবো। এই ফটোটা সিলেক্ট করার পর আমরা পোস্ট করবো, এবার এবার পোস্ট করে দেবো। পোস্ট করার পর দেখতে পাবেন যে পোস্ট হয়ে গেছে অলরেডি। এভাবে এরকম আমরা কয়েকটা পোস্ট করবো, ঠিক আছে, এভাবে কয়েকটা। এখন যদি আপনারা অ্যাডমিন অ্যাপ্রুভ হয়ে যায়, অ্যাডমিন অ্যাপ্রুভ পোস্ট হয়ে যায়, তাহলে আমরা একটা পোস্টটা ডিলিট করে দেবো, তাহলে লিভ নিয়ে নেবো গ্রুপ থেকে, যেহেতু আমরা অলরেডি পোস্টটা হয়ে গেছে। এই পোস্টটা ডিসকাশন আরেকটা গ্রুপে জয়েন দিচ্ছি, দেখেন আরেকটা গ্রুপে জয়েন দিচ্ছে, জয়েন দেওয়ার জন্য স্টার্ট ডিসকাশন ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা আবার সেভাবেই পোস্ট করব। তো পোস্ট করার জন্য আমরা সেমভাবে আবার এখানে টেক্সটটা কপি করে আছে পেস্ট করে দেবো, তারপর একটা পোস্ট ছবি নিয়ে আসবো। আবার এই সেম ছবিটা আমরা সিলেক্ট করে আমরা পোস্ট করে সেম সিলেক্ট করে দিয়ে আবার দিয়ে দেবো, ওকে করে দেবো, নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সট ক্লিক করার পর আমরা ওকে করবে, ওয়েট করবেন, তো একটু ওয়েট করতে হচ্ছে। এর মধ্যে দেখেন পোস্ট হয়ে যাবে, পোস্ট হওয়ার জন্য এই যে দেখেন পোস্ট হয়ে গেছে। আমরা একটু রিলোড দেবো, রিলোড হওয়ার পর পোস্ট হয়ে গেল। পোস্ট হওয়ার পর একটা কমেন্ট দেবো এখানে, যে দেখেন পোস্ট হয়ে গেছে অলরেডি, দেখেন আমাদের এটা পোস্ট হয়ে গেছে, এখানে একটা কমেন্ট দেবো, ঠিক আছে। আমরা কমেন্ট দেবো যে কমেন্ট ফার্স্ট, ঠিক আছে। এভাবে কয়েকটা কমেন্ট দিবেন, আপনি নিজেই একটা কমেন্ট দিবেন যে কমেন্ট ফার্স্ট ইনফো, বা যেভাবে আপনি একটা কমেন্ট দিবেন নিজেই। আমরা অলরেডি একটা কমেন্ট দিয়ে ফেললাম, যে কমেন্ট দিয়ে কমেন্ট ফার্স্ট লিখে ফেললাম, যে কমেন্ট আমাদের কমেন্ট করতে আমি তাদেরকে বললাম যে কমেন্ট ফার্স্ট, তোমরা তাদের কমেন্ট করার জন্য তাদের বললাম, তাহলে আপনার কমেন্টটা হয়ে যাবে। তো এভাবে করার পর আপনারা অলরেডি ওয়েট করবেন যে কিছুক্ষণ পর আপনাদের পোস্ট আসবে অলরেডি। তো আমরা পোস্ট আসার অপেক্ষায় আছি যে ইনফো আসে কি না। আমরা ইনফো যখনই বলবে কেউ ওই গ্রুপের থেকে, যখন আমাদের ইনফো বলবে তখন আমরা কমেন্টে একটা এবার লিঙ্ক রিপ্লাই দেবো। আপনাদের দেখাচ্ছি সেটা, আমি কয়েকটা গ্রুপ থেকে পোস্ট করে আসতেছি, সেমভাবে সব গ্রুপে পোস্ট করবেন। আপনাকে গ্রুপে জয়েন দিতে হবে মোটামুটি 5 থেকে 7-8টা গ্রুপে জয়েন দেওয়ার পর প্রতিদিন গ্রুপে জয়েন দিবেন, বেশি বেশি করে গ্রুপে জয়েন দিবেন, বেশি গ্রুপে জয়েন দেওয়া যেন প্রথম প্রথম। নোটিফিকেশান বারে কিছু লিঙ্ক চলে আসছে, নোটিফিকেশান চলে আসছে, আমরা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি দুইটা কমেন্ট পেয়ে গেছি। দুইটা কমেন্টের মধ্যে আমরা একটা কমেন্টে যদি ক্লিক করি দেখেন আমরা ইনফো ইনফো বলছে একজন ইনফো দুইজন ইনফো বলছে একজন স্ক্যাম বলছে। তো যে স্ক্যাম বলছে তাকে তার আইডি প্রোফাইলে ক্লিক করে আমরা তাকে ব্লক করে দেবো, ঠিক আছে। ব্লক করে দেওয়ার পর তাকে আমরা আগে ব্লক করবো, কারণ উনি আমার রিপোর্ট করবে আর ফেসবুক আইডি নষ্ট করবে। তো আমরা তাকে ব্লক করার পর পরেরগুলোকে আমরা দেবো কমেন্ট দেবো, যারা আমাদের ইনফো বলবে, এদেরকে প্রত্যেকজনকে একটা রিপ্লাই করে লিঙ্ক দেবো। আমি রিপ্লাই লিঙ্ক দেওয়ার জন্য লিঙ্কটা আপনাদেরকে যে লিঙ্কটা দেবো, এখন আপনাদেরকে সবাইকে এইরকম একটা লিঙ্ক দেবো, এরকম একটা লিঙ্ক দেওয়া হবে, এই লিঙ্কটা আপনি কপি করবেন। এই লিঙ্কটা কপি করে এখন ওইভাবে পেস্ট করে দেবেন, ঠিক আছে, ওখানে গিয়ে পেস্ট করে দেবেন। আপনাদের যে লিঙ্কটা দেওয়া হবে সেই লিঙ্কটা এখন পোস্ট করে দেবেন। তো এইভাবে প্রত্যেকটা এখন এখন কমেন্ট যেটা কমেন্ট আসা শুরু হয়েছে, কমেন্ট আসার পর লিঙ্কটা কপি করবেন, পেস্ট করবেন, জাস্ট রিপ্লাই দেবেন। এখন কমেন্টে রিপ্লাই দেওয়ার পর লাইক আসে না, এখানে একটা লাইক এনে একটু লাইক দিয়ে একটা লাভ দিয়ে দেবেন ওকে, এই যে লাইক চাপ ধরে আপনি লাভ দিয়ে দিলেন, ঠিক আছে। এভাবে লাভ দিয়ে দেবেন প্রত্যেকজনকে, এভাবে কমেন্টে রিপ্লাই দেবেন। এভাবে আপনি যত কমেন্টে রিপ্লাই দেবেন তত আপনার ইনকাম, যত কমেন্ট দেবেন তত ইনকাম। আর প্রত্যেক দিনের ডেলি রিপোর্ট আপনাদের আর পেমেন্ট দেওয়া হবে প্রত্যেক মাসের 3 তারিখে, যারা কাজ করতে যাবেন প্রত্যেক মাসে পেমেন্ট দেওয়া হবে, আমি পেমেন্ট দেবো এটা আপনাদেরকে। আর কাজ করতে সবাইকে কাজে নেবো না, কাজের অভিজ্ঞতা বা কাজ কতটুকু আপনার চাহিদা অনুযায়ী আপনাদের কাজে নেবো। কাজটা সিম্পল, আপনি যদি ভালো ফেসবুক ভালোভাবে কমেন্ট নিয়ে আসতে পারেন, যত নিয়ে আসতে পারেন তত কাজ হবে আপনাদের এখানে। তো আপনাদের কাজ করার জন্য আপনাদের নিজস্বভাবে মনোভাব থাকতে হবে। আমরা দেখতে পাবেন যে আমি একটু মাত্র 10 মিনিটে আপনাদের কতটুকু কাজ দিই, আমি কিন্তু এখনও ভিডিও স্কিপ করতেছি না, অলরেডি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা কী কর কতটুকু আমি কতক্ষণ আগে পোস্টটা করেছিলাম। দেখেন 8 মিনিট আগে পোস্ট করেছিলাম, 8 মিনিটের মধ্যে একটু ওয়েট করলাম, ওয়েট করার পর অলরেডি 4টা কমেন্টে রিপ্লাই দিয়ে দিয়েছি। আমি আবারও নোটিফিকেশানে যাই, এখান থেকে দেখতে পাবেন যে আরও কত, এই যে দেখেন আরও 3টা রিপ্লাই চলে আসে, আরও 3টা রিপ্লাই আসে। এই আইডি আমি তো কয়েকটা গ্রুপে পোস্ট করেছিলাম, দেখেন এখানে এ বলছি স্ক্যামার, স্ক্যামার যে বলবে সে আমরা ব্লক করে দেবো, স্ক্যামার বললে আমরা ব্লক করে দেবো, এখানে কোন কর্নারে গিয়ে ব্লক করে দেবো, স্ক্যামারকে রাখবেন না, তো এভাবে ব্লক, ঠিক আছে। তো এভাবে প্রত্যেকজনকে এখন রিপ্লাই দিবেন স্ক্যাম, এই যে দেখেন। তারপর আবার বলছে একজন রিপ্লাই বলছে, তাদের আবার লিঙ্ক দিয়ে দিলাম। এভাবে আস্তে আস্তে লিঙ্ক আপনি মানে দ্রুত দেওয়ার চেষ্টা করবেন, আর যারা স্ক্যাম বলবে বা ওয়ার্নিং বলবে বা ফেক বলবে তাদেরকে আপনার করে দেবেন, তাদেরকে ডিজেবল ব্লক করে দেবেন, ঠিক আছে। এভাবে ব্লক করে দেবেন, আস্তে আস্তে এভাবে লিঙ্ক দিতে পারবেন। আশা করি আপনি যদি মাত্র
2 ঘন্টা কাজ করেন, 2 ঘন্টা কাজ করলে আপনার ন্যূনতম 500 টাকা ইনকাম করা পসিবল। আমি যেটা, আপনি যদি কয়েকটা দিন একটু সময় দেন, বুঝে যান, তাহলে কাজ করতে পারবেন। যার প্রমাণ যদি আপনাদেরকে দেখাই, দেখেন এখানে আমাদের টোটালি হিস্ট্রিতে দেখেন, যদি কাজ করে একটা ছেলে 3 দিন মাত্র কাজ করেছে 82 টাকা 1200 টাকা ইনকাম করেছে, দেখেন 3 দিনে 1200 টাকা ইনকাম করেছে। এ রাজীব 360 টাকা ইনকাম করেছে, তুহিন 150 টাকা ইনকাম করেছে, এনামোল 30 টাকা ইনকাম করেছে। তো আপনারা যদি কাজ করতে থাকেন পারবেন, একসময় কাজ করতে পারবেন। প্রতিদিন আপডেট আপনাদের এই মেসেঞ্জার গ্রুপে আপনাদের আপডেট দেওয়া হবে, প্রতিদিন কাজ করতে পারবেন। আর এখন দেখেন আপনাদের প্রতিদিনের কাজের এখান থেকে প্রতিদিন ইয়ে করতে পারবেন, রিপ্লাই দিতে, রিপ্লাই যত রিপ্লাই দেবেন তত ইনকাম। আপনি যত ভালো ভালো গ্রুপে যত আপনি রিপ্লাই দেবেন তত ইনকাম। এখানে আপনার লাস্ট একটা ফিনিশিং আমি দিয়ে দিই, আপনাকে ভালো করে সার্চ করে গুগল থেকে বের করে ভালো ভালো গ্রুপে জয়েন দিতে হবে। গ্রুপে জয়েন দেওয়ার পর আপনাকে গ্রুপটাতে পোস্ট করতে হবে, পোস্ট আসার পর যত মানুষের কাছ থেকে যত ইনফো নিয়ে আসতে পারবেন বা যত আপনি কমেন্ট নিয়ে আসতে পারবেন ততই আপনাদের ইনকাম, তত ইনকাম, ঠিক আছে, তত ইনকাম। তাছাড়া আপনার যত ইনকাম, ইনকামের একমাত্র ওয়ে হচ্ছে আপনার কমেন্ট, একটা মানুষকে কমেন্টের প্রতি অ্যাডিক্টেড করা, ঠিক আছে। কমেন্ট যত নিয়ে আসতে পারেন তত আপনাদের নিয়ে আসতে পারেন। সেহেতু আপনাকে গ্রুপ ডিসাইড করতে হবে, গ্রুপ নির্ণয় করতে হবে। গ্রুপ নির্ণয় করার জন্য আপনাকে আমরা আপনাকে দিক নির্দেশনা দেবো, এবং আপনার প্লাস আপনাকে গুগল ম্যাপ ব্যবহার করবে। গুগল ম্যাপ থেকে কিছু নাম কালেক্ট করে আপনাকে গ্রুপে সার্চ করবেন, যা সিম্পল কাজ, আর কোনো কোনো কাজ নয়। যারা কাজ করতেন তারা আমার সাথে যোগাযোগ করবেন, কোনো কমেন্ট না। আপনারা আমার ফেসবুক ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনাকে কন্ট্যাক্ট করতে পারেন। তবে একটা শর্ত, কাজ করার জন্য আপনাদেরকে ফেসবুক আইডি কিছুটা আপনাদের থাকতে হবে, ফেসবুক আইডি 2-1টা থাকতে হবে, না হলে হবে না, ঠিক আছে। ফেসবুক আইডি না থাকলে কেউ কাজ করার জন্য আপনাদের আবেদন করবেন না। 2-1টা প্রথমে তো ফেসবুক আইডি থাকতে হবে, একটা রিয়েল আইডি না, আপনার মোটামুটি একটা যে আইডি দিয়ে আপনি কোনো কাজ করেন না এভাবে। আর যদি কাজ করার মনোভাব থাকে তাহলে আপনাকে ব্যবস্থা করে দেবো আমরা, যদি 2-1 দিন দেখি কাজ করতে পারেন ভালো, তাহলে আপনাকে আমরা আইডির সম্পূর্ণ আইডির ব্যবস্থা দেওয়ার চেষ্টা করবো। তবে প্রথমত কাজ করার জন্য আপনাকে 1-2টা আইডি থাকতে হবে, কারণ আপনাকে কাজের পরিস্থিতি দেখা হয় আপনি কাজ করতে কেমন পারেন, ঠিক আছে। তো এভাবে আপনারা এই যে প্রথমত রিপ্লাই দিতে থাকবেন, প্রতিনিয়ত আপনারা রিপ্লাই দেখতে পাচ্ছেন, আমরা অলরেডি কয়েকটা কমেন্টে রিপ্লাই দিয়ে ফেলেছি। কিছুক্ষণের মধ্যে আমরা অলরেডি আধা ঘন্টা কাজ করলে মোটামুটি 50টা ভালো গ্রুপ ডিসাইড করতে পারবো, অলরেডি 50টা গ্রুপে রিপ্লাই দেওয়া যায়। এটা আপনি যদি কমেন্ট ভালোভাবে রিপ্লাই নিয়ে আনতে পারেন বা সব কিছু করতে পারেন, ঠিক আছে। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সব কিছু যদি কোনো প্রবলেম থাকে তো আমার সাথে কন্ট্যাক্ট করবেন, মেইল আছে, মেইল করতে পারেন, ফেসবুক আইডির সাথে নক করতে পারেন। ওকে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।